দেখা যাক কে পাচ্ছে আমাদের এবারে সাইকেলটি। চ্যানেলে সাবস্ক্রাইবার 100 কেউ ছিল না, তো শুধুমাত্র মানুষের গুলোই দেখতাম। দেখতে 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 যখন নিজেরটা আসছে ফটিকছড়ি থেকে, ফটিকছড়ি থানা থেকে। আসসালামু আলাইকুম, দিস ইজ আকিব আহমেদ, ওয়েলকাম ব্যাক এ নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের অপেক্ষা করানো সময়সীমা শেষ করতে যাচ্ছি। মানে আপনার সাইকেলটা পাওয়ার জন্য যে অপেক্ষা করতেছিলেন, যে আপডেটের অপেক্ষা করতেছিলেন, সেই সময় আজকে শেষ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা সাইকেলটা কাউকে না কাউকে দিয়ে দিব। এইটা কি? এইটা হচ্ছে যে সিলভার প্লে বাটন। আমার যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে আমি কখনোই দেখবেন যে সিলভার প্লে বাটন নিয়ে আমি কোনো কথা বলিনি, খুবই কম, এবং ডিটেলসে কথা তো একদমই বলিনি। তো এই যে পিছনে যে সিলভার প্লে বাটনটা দেখছেন, এইটা আমরা কিন্তু আনবক্সিং করব। কিন্তু আনবক্সিং করার আগে আমার যে আকিব আহমেদ ইউটিউব চ্যানেল আছে, এখানে প্রায় 5 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে। বাট এই 5 লক্ষ সাবস্ক্রাইবারের ভিতরে আমি কোনো দিনই আমার ইউটিউব চ্যানেলে মানে যে প্লে বাটন আছে এইটা আমি আপনাদেরকে দেখাইনি। কেন দেখাইনি? প্রথম যে সমস্যাটা আছে সেটা বলি। প্রথম যখন আমি ইউটিউবিং শুরু করি, তখন ভিডিও বানাতে বানাতে একটা টাইমে যাই না, আমি 1 লক্ষ সাবস্ক্রাইবার হিট করি। কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইবার হিট করার পরে যে আমি প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করি, ওখানে নামের একটা ভুল থাকে আর কি। এই যে প্লে বাটন আনতে হলে এখানে যে অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেস যদি ভুল হয় তাহলে আপনাকে যে প্লে মানে কোম্পানি আছে যারা বাংলাদেশে এইটা আছে আপনার কাছে পৌঁছে দিবে, তারা কিন্তু দিবে না। তো আমি প্রথম সময়ে ভুল করেছিলাম, আমি বুঝতে পারিনি যে আসলে আমার নাম যদি ভুল যায় তাহলে কাস্টমে আমার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা এটকে যাবে, মানে আটকে যাবে, তারা আর প্রোডাক্টটা দিবে না। তো আমার প্রোডাক্ট এসে মানে আমার যে আকিব আহমেদের প্লে বাটন আছে সেই প্লে বাটন এসে মিনিমাম 3 থেকে 4 মাস মানে কাস্টমে ছিল আর কি। পরে ওনারা আমাকে ফোন করে, বাট আমি ইনফরমেশন ওইভাবে দিতে পারি না, কারণ আমি হচ্ছে ভুল ঠিকানা দিয়েছি, নাম্বার ঠিক দিয়েছি বাট অন্যান্য যে জিনিসগুলো সেগুলো ভুল দিয়েছি, যার ফলে আমি প্লে বাটনটা পাইনি। এই জন্য আমার আকিব আহমেদ ইউটিউব চ্যানেলে প্লে বাটন আপনাদেরকে দেখানোও হয়নি। তো আজকে আমি যে প্লে বাটনটা দেখাবো, এইটা হচ্ছে যে আমার যে ইউটিউব চ্যানেল আছে আকিব ইসলামিক টিভি, সেখানে একটা প্লে বাটন আসছিল। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে প্লে বাটন এমন একটা জিনিস, এই জিনিসটা সবাই আনবক্সিং করছে, সবাই আনবক্সিং করছে এবং সবাই অনেক এক্সাইটেডের সাথে আনবক্সিং করছে। আর এই আনবক্সিং দেখতে 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 আমরা বড় হয়েছি, কারণ তখনকার সময় কিন্তু আমাদের যে পর্যায় ছিল, আমরা অত বড় মাপের ইউটিউবার ছিলাম না, বা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার 100 কেউ ছিল না, তো শুধুমাত্র মানুষের গুলোই দেখতাম। দেখতে 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 যখন নিজেরটা আসছে, নিজেরটা আর ভালো লাগে না, তো নিজেরটা নিয়ে এই জন্য আর ভিডিও টিডিও বানাইনি। তো আজকে মনে হলো যে কেন জানি যে আজকে আপনাদের সাথে প্লে বাটনটা দেখাই। তো আলহামদুলিল্লাহ, আমি বেশি সময় নেবো না, আপনাদেরকে প্লে বাটনটা দেখাই দিব। তো এইটা হচ্ছে যে আমাদের প্লে বাটন। প্রথম পর্যায়ে ইউটিউবে যে প্লে বাটন ছিল সেটা খুবই অসাধারণ ছিল, কিন্তু পরবর্তীতে এটা আপডেট করে এত পরিমাণ চ্যানেল হয়েছে, এটা ইজিলি ইউটিউব কোম্পানি বানানোর চেষ্টা করেছে। প্রথম পর্যায়ের যে প্লে বাটন ছিল সেগুলো খুবই অস্থির ছিল এবং ওইগুলো দেখতেও ভালো লাগতো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আকিব ইসলামিক টিভি দেওয়া আছে 100K সাবস্ক্রাইবার। ইউটিউবের পক্ষ থেকে এই একটা গিফট আমি পাইছিলাম, মানে এতদিন কাজ করার পরে আর কি। তো এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইতে মানে ভুলে গেছিলাম আর কি। তো আমি ভাবছিলাম যে এইটা অন্তত আপনাদের কাছে এত ইন্টারেস্টিং লাগবে না, আমার কাছে ইন্টারেস্টিং বাট আপনাদের কাছে লাগবে না। তো পরবর্তীতে আজকে চিন্তাভাবনা হলো যে না, প্লে বাটনটা আপনাদেরকে দেখাই, আমার খুশির মুহূর্তটা আপনারাও একটু শেয়ার করেন, মানে দেখেন আর কি। সাবস্ক্রাইব করে সাইকেল জিতুন। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে আমি বলেছিলাম, কি বলেছিলাম, আসসালামু আলাইকুম, আজকের এই ভিডিওতে আপনি ফ্রিতে একটি সাইকেল জিততে পারবেন। ফ্রিতে সাইকেল জিততে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো এই জিনিসটা আমি বলেছিলাম। তো এই ভিডিওতে আমাদের ভিউজ হয়েছে 51,000 আর কমেন্টস হয়েছে হচ্ছে 10,000। তো 10,000 মানুষ, একজনও অনেকবার কমেন্টস করছে দেখছি। তো আমরা কিছু কমেন্টস আপনাদেরকে দেখাবো আর কি, যার জন্য আজকের ভিডিওটা করা আর কি। দেখতে পাচ্ছি অনেকেই নাম ঠিকানা অ্যাড্রেস কমেন্ট করেছে, অনেকেই আমার জন্য দোয়া করেছে। তো একটা কমেন্ট আমরা পড়ি, TIVZ থেকে একটা কমেন্ট করছে, সে লিখছে আপনার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার দোয়া রইল আপনারা আরও সামনে এগিয়ে যান, আপনার মতো মানুষ আমাদের সমাজে অনেকই বেশি বেশি দরকার। বেশি বেশি প্রশংসা হয়ে গেল না? আচ্ছা, তারপরে আরও এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য কমেন্টস, এখানে যদি আমি এইভাবে দেখাই আপনাদেরকে কমেন্টস শেষ হবে না, এত পরিমাণ কমেন্টস আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 10,000-এর কাছাকাছি কমেন্টস আছে, শুধুমাত্র আপনাদের কেউ না কেউ কমেন্টস করছে আর কি। তো অনেকেই এই আজকের দিনটার জন্য অপেক্ষা করছিল সাইকেল পাওয়ার জন্য। আর আমরা এখন ফেসবুক পেজটা ওপেন করব। আমি সেম ভিডিওটাই আমার ফেসবুক পেজে আপলোড করি আকিব রিভিউতে, সেখানে
ভিউজ হয়েছে 23,000, আপনার হচ্ছিল কমেন্ট হয়েছে 3,200। তো 3,200 মানুষের ভিতরে আপনার অনেকেই নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছুই কমেন্টস করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি আপনাদেরকে দেখাই। তো এখানে অনেকেই নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছুই কমেন্টস করেছে, সব কিছু। বহুত মানুষ দেখেন স্ক্রিনশট, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিছে বহুত মানুষ, অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাম, ঠিকানা, অ্যাড্রেস দিয়েছে অসংখ্য মানুষ। এখানে লোডিং নিতে একটু সময় হচ্ছে, কিন্তু অসংখ্য মানুষ এই যে সাবস্ক্রাইব করেছে। এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারে, মানে সাবস্ক্রাইবার কত ছিল সেখানে যাব। আমরা এই যে ইউটিউবে ঢুকে বললাম, তো এইটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আকিব আহমেদ। তো এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 450,000, এখন এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 513,000, মানে 60,000 সাবস্ক্রাইবার বৃদ্ধি পেয়েছে সাইকেলটা কিভাবে করা থেকে শুরু করে। তো আজকে আমরা আপনাদেরকে সাইকেলটা দিয়ে দিব। তো চলুন লটারিটা শুরু করা যাক, লটারির মাধ্যমে সাইকেলটা দিব আর কি। আমরা কিছু কমেন্টস কেটেছি, যারা নাম, ঠিকানা, অ্যাড্রেস ঠিকভাবে দিয়েছে তাদের কমেন্টস থেকে আমরা কিছু কমেন্টস কেটেছি, আর সেই কমেন্টসগুলো থেকে আপনাকে আমরা একটা সাইকেল দিব। মানে যে পাবে, দেখা যাক আজকে সাইকেলটি কে পায়। তার আগে আমরা নিচে যাব, নিচে যেয়ে সাইকেলটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আমার একটা দোকান আছে ড্রিম সাইকেল স্টোর, আর সেই দোকানে আরেকজন আছে ফায়াজ ফয়সাল আর কি। সেও কিছুদিন আগে একটা সাইকেল দিয়েছিল, সেই সাইকেলটা ছিল রক রাইডার প্রো। তারপরে আর কোনো সাইকেল কিন্তু কীভাবে করা হয়নি। তারপরে আমার যে সাইকেলটা আছে, এই সাইকেলটা আমি কীভাবে করতে চাইছিলাম, বাট সাইকেলটা কীভাবে করার কথা ছিল 7 দিনের ভিতরে আপনারা সাইকেলটা পেয়ে যাবেন এমনভাবে কাজ এগোচ্ছিল আর কি। কিন্তু যে আমার আব্বু অসুস্থ ছিল, আমি নিজে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই, যার কারণে প্রসেসটা হইতে একটু সময় লেগে যায়। তো এই সময়ের ভিতরে অনেকে অনেক কথা বলছে আর কি। তো আপনারা আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে অনেক কিছু আছে, এইগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আর কি। তো চলুন, এই বক্সের ভিতরে কী আছে সেই জিনিসটা এখন দেখবো। এই বক্সের ভিতরে মূলত আপনারা, আমি যদি এখানে আপনাদের ক্লিয়ার করে দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে অনেকগুলো কাগজ কাটা রয়েছে। তো এই কাগজগুলো কিন্তু এক একজনের ঠিকানা আর কি। যদি আমি এখান থেকে একটা কাগজ উঠিয়ে দেখাই আপনার, তো এখানে দেখতে পাচ্ছেন কায়েফ ইসলাম হৃদয়, মোহাম্মদপুর, ঢাকা। এখানে হচ্ছে যে নাম, ঠিকানা, অ্যাড্রেসগুলো রয়েছে। তো এই অ্যাড্রেসগুলো থেকেই আপনারা কিন্তু সাইকেল পাবেন আর কি। সাইকেল আমার কাছে রাখার কোনো ইচ্ছা একদমই নেই, সাইকেলটা আপনাদেরকেই দিয়ে দিব আর কি। মোট টোটাল সব জায়গা মিলিয়ে আমাদের কমেন্টস হয়েছে 13,000, 13,000 কমেন্টস হয়েছে। হয়তো বা অনেক, একটা ডিভাইস থেকে অনেকবার কমেন্টস হয়েছে, বাট সব কিছু মিলিয়ে 13,000 কমেন্টস, মানে অনেক অনেক, অন্তত 10,000 মানুষ তো কমেন্টস করছে। আর 10,000 মানুষের কমেন্টস মানে কি, মানে বোঝেন, 10,000 ডিভাইস থেকে কমেন্টস আসে। তো এখন হচ্ছে যে আমরা এই যে ভিতরে কমেন্টস আছে, তো এই কমেন্টসগুলো থেকে যে কোনো একটা কমেন্টস বাছাই করবো আর কি। তো এখন আমরা এটা লটারি করবো। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এবার প্রকৃতি, আমাদের স্টুডিও থেকে আমরা একটা প্রকৃতির মাঝখানে চলে আসলাম, আর আমাদের সাথে আছে আমাদের ছোটো ভাই মাসুদ। তো মাসুদ কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। মাসুদ কিন্তু ফার্স্ট টাইম, কিন্তু এর আগেও একবার সাইকেল দিয়েছে। এবার দেখা যাক মাসুদের হাত থেকে কে সাইকেল জিততে পারে। মাসুদ কি রেডি? রেডি আমি। ঠিক আছে, বক্সটা তুমি ভালোভাবে ঝাঁকা। মাসুদ, তুমি কি পার্সিয়ালিটি করেছো কারোর সাথে, টাকা পয়সা কিছু নিয়েছো? না, আমি ওসব করি না আর কি। আচ্ছা মাসুদ কিন্তু একদম সৎ ব্যক্তি, দেখা যাক সৎ ব্যক্তি কাকে তোলে। 13,000 মানুষ যারা দেখেছেন তারা কিন্তু এবারে দেখুন মাসুদ সাইকেলটা তুলছে, দেখা যাক মাসুদ কার নাম তোলে। আপনারা কিন্তু দেখছেন। হ্যাঁ, আপনারা দেখছেন। ঠিক আছে, দেখা যাক মাসুদ। মাসুদ এবার বড় একটা ঠিকানা তুলেছে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টোটাল কমেন্টসটাই কাটা হয়েছে। আচ্ছা, কী লিখেছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মতিউর রহমান, আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে আপনাকে ভালো রাখে। আমার নাম মাহাখির মামুন। হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি, আমার ঠিকানা মিরপুর রোড, এই মোবাইল নাম্বার এই। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা আমাদের যে সাইকেল যাকে দিব তার নাম, ঠিকানা, অ্যাড্রেস পেয়ে গেছি। এই যে আপনারা দেখেন নাম, ঠিকানা, অ্যাড্রেস পেয়ে গেছি। তো এখন হচ্ছে আমরা তাকে ফোন দিব, ফোন দেওয়ার পরে দেখা যাক সে কী বলে। আমরা আমাদের ডিভাইসটা, মানে মোবাইলটা বের করি, সরাসরি এই ক্লিপটা কাটা যাবে না, আমরা হয়তো বা পার্সিয়ালিটি করতে পারি। আচ্ছা আচ্ছা, নাম্বারটা 0192। আচ্ছা, সাইকেলটা আমরা কীভাবে পাঠাবো? সাইকেলটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো। আচ্ছা, আমরা প্রথম একবার ফোন দিলাম, তো এবার দ্বিতীয়বার ফোন দিই, দেওয়ার পরে দেখা যাক তিনি ফোন ধরে কি না। এই যে সে সাইকেলটা পালো না, এখন এই কমেন্টটা আমরা সাইডে রাখবো, কারণ সে সাইকেলটা পেলো না।
ও দ্বিতীয়বারের মতো দেখা যাক সাইকেলটি কে পাচ্ছে, আমরা তার কমেন্টটা নিব আর কি। দেখা যাক, তোলো মাসুদ, উপর দিক তাকিয়ে তোলো, দেখা যাক কার নাম তোলে, দেখা যাক কার নাম তোলে মাসুদ। আবার দেখা যাচ্ছে, ও মাই গড, এবার ঢাকা নাই, ঢাকা নয়, এবার কিন্তু চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম ফটিকছড়ি থেকে, ফটিকছড়ি থানা থেকে কেউ একজন পেয়ে গেছে সাইকেলটি। দেখা যাক এই ব্যক্তির ফোন খোলা আছে কিনা। এনি লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, নাম মোহাম্মদ উবাইদুল্লাহ, উবাইদুল্লাহ লাই, উবাইদুল্লাহ, আচ্ছা চট্টগ্রাম। আচ্ছা এখন আমরা তাকে ফোন দিব, দেখা যাক তিনি ফোনটা রিসিভ করে কিনা। তো সাইকেল আসলে দেখেন একজন কিন্তু পাইছিল, পাওয়ার পরে সে তার মোবাইল বন্ধ ছিল, তো যার ফলে এখন আমরা আরেকজনকে ফোন দিই। দেখা যাক 01585 85 কল যাচ্ছে, আমরা দেখা যাক কি বলে, দেখা যাক কে পাচ্ছে আমাদের এবারে সাইকেলটি। আসসালামু আলাইকুম, আমি ইউটিউব থেকে মানে আকিব আহমেদ চ্যানেল থেকে বলছিলাম আর কি। উবাইদুল্লাহ নামে কেউ আছে চট্টগ্রাম না এটা? হ্যালো, এটা কি উবাইদুল্লাহর নাম্বার? আপনি কি উবাইদুল্লাহ বলছেন? জি আমি আকিব আহমেদ বলছি, আপনি হচ্ছে যে ওই যে সাইকেলের জন্য কমেন্টস করেছিলেন, খেয়াল আছে? আচ্ছা আচ্ছা, আপনি কিসে পড়াশোনা করেন, কিসে? ও আচ্ছা ভাইয়া, আপনি তো সাইকেলটা পেয়েছেন, আমরা তো আপনাকে সাইকেলটা দিতে চাচ্ছি, এই ঠিকানায় কি আমরা কুরিয়ার সার্ভিসিং মানে কুরিয়ার সার্ভিসে পাঠালে কি আপনি পাবেন সাইকেলটা? হ্যাঁ ফটিকছড়ি, ফটিকছড়ি, আমি আকিব আহমেদ বলছি, আপনাকে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা আবার যোগাযোগ করবো, করার মানে করার পরে আপনাকে সাইকেলটা পাঠাবো। এখন এটা আমাদের ভিডিও শ্যুট হচ্ছে, ভিডিওতে আপনি দেখতে পারবেন যে আপনি সাইকেলটা জিতেছেন আর কি। জি আপনাকে সাইকেলটা পাঠানো হবে, খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করা হবে, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, আলহামদুলিল্লাহ এত অপেক্ষা করার পরে 13,000 মানুষের ভিতর থেকে আমরা আমাদের সাইকেলের যে উইনার আছে তাকে পেয়ে গেছি। মাসুদ আসলে ফটিকছড়ি থেকে একজন চট্টগ্রামের এক ভাইকে লটারির মাধ্যমে তোলা হয়েছে আর কি। তো আমরা আপনাদেরকে আর অপেক্ষা করাতে চাই না, আপনাদেরকে সাথে নিয়ে এবার সাইকেলটা তার কাছে দিয়ে দিব, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সাইকেলটা পেয়ে যাবে ফটিকছড়ি থেকে উবাইদুল্লাহ ভাই, সাইকেলটা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আমরা তার সাথে যোগাযোগ করে সাইকেল পাঠিয়ে দিয়ে আপনাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।